দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে ইতিমধ্যে যারা আপনারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহের। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি ময়মনসিংহ, ঠিক ক্যামেরার পেছনটাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ, ক্যামেরার পেছনটাতে মুক্তাগাছা। আপনারা দেখতে পাচ্ছেন সুতিয়া নদীর উপরে একটা চমৎকার ব্রিজ হয়েছে, সুতিয়া নদীর উপরে চমৎকার ব্রিজ হয়েছে। আপনার ব্রিজটি দেখতে পাচ্ছেন যেটিকে বলা হচ্ছে মনতলা ব্রিজ। এই মনতলা ব্রিজটি আগেও ছিল, এই মুহূর্তে আমরা মনতলা ব্রিজের সামনে ময়মনসিংহ টু টাঙ্গাইল হাইওয়ে, ময়মনসিংহ টু টাঙ্গাইল হাইওয়ে, টাঙ্গাইল হাইওয়ের ময়মনসিংহের শেষ অংশে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি মনতলা ব্রিজে। দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন মনতলা ব্রিজ থেকে। আমরা যে অংশে দাঁড়িয়ে আছি এই অংশটি ময়মনসিংহ, ময়মনসিংহ সদর। এই মনতলা ব্রিজের আপনারা দেখতে পাচ্ছেন এটি ময়মনসিংহ সদর। আর একটু পেছনে দেখতে পাচ্ছেন আমরা ময়মনসিংহ সদরে, এই যে দেখতে পাচ্ছেন সুতিয়া নদীর উপরে লেখা এই বাসটি ময়মনসিংহ, ওই বাসটি মুক্তাগাছা। বাকিভাবে আজান হচ্ছে, আমরা যেতে যেতে আপনাদেরকে সুতিয়া নদীর উপরে মুক্তাগাছা ময়মনসিংহের আমরা একটু পরে শোনাতে চাই। নদীর নাম সুতিয়া নদী, নদীর দৈর্ঘ্য 98 কিলোমিটার, উচ্চ মুখ পুরাতন ভূমিতন নদ, পতিত মুখ মানার দোয়ার নদী। বাংলাদেশ বোর্ডের মানুষই তারা এই সমস্ত মেসেজ দিয়েছে। আমরা এই মুহূর্তে যুক্ত আছি মনতলায়, মাগরিবের আজান হচ্ছে। আমরা যেতে যেতে আপনাদেরকে বৃষ্টি চমৎকার, এই চমৎকার দৃষ্টিনন্দন, এই নতুন বৃষ্টি মানুষের মনতলায় অবস্থিত, আমরা এই বৃষ্টি দেখাতে চাই। যুক্ত থাকুন ময়মনসিংহ টিভির সঙ্গে। বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে আরও একবার শুভেচ্ছা জানাতে চাই। মনতলায় বৃষ্টি ছিল পুরান ব্রিজ, এই বৃষ্টি নতুন ব্রিজ করা হয়েছে। আমরা মনতলা বৃষ্টি আপনাদেরকে দেখাতে চাই। আমরা এখন হেঁটে দেখাচ্ছি, এরপর আমরা আপনাদেরকে রানিংয়ে মাগরিবের সময় চমৎকার দৃশ্য মনে হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়কে আছি, মাওয়াতে আছি না, এটি ঢাকা আরিচা মহাসড়ক না, মাওয়া না, এটি ময়মনসিংহের ময়মনসিংহ সদর এবং মুক্তাগাছা অবস্থিত। বৃষ্টি অর্ধেক কিছু অংশ পড়েছে, এই অংশটি আমরা যে অংশে দাঁড়িয়ে আছি এই অংশটি ময়মনসিংহ, শেষ অংশটি যে পড়েছে মুক্তাগাছায়। দেখতে পাচ্ছেন সুতিয়া নদীর উপরে চমৎকার দৃষ্টিনন্দন এই নতুন ব্রিজটি, কিন্তু কিছুদিন আগেই উদ্বোধন হয়ে গেল সংস্কৃতি মন্দির। ময়মনসিংহের মানুষ হয়েছে গর্বের ধন। কে এম খালিদ বাবু মুক্তাগাছার মাননীয় সংসদ সদস্য, উনি কিন্তু এই বৃষ্টি কয়েকদিন আগে উদ্বোধন করে গেলেন। দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে বলতে চাই কে কোথা থেকে দেখছেন সবাই আমাদেরকে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন। দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু দৃশ্য, এই আকাশ চমৎকার আকাশ, এই আকাশটি কিন্তু মানে অসাধারণ আকাশ। এই আকাশটি দেখতে কত সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা কিন্তু ময়মনসিংহ সদরে আছি, আমরা যদি হেঁটে যাচ্ছি ময়মনসিংহ সদর দিয়ে হেঁটে যাচ্ছি, ময়মনসিংহ মুক্তাগাছা ময়মনসিংহ। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ, আমরা আপনাদেরকে হেঁটে হেঁটে দেখেন মুক্তাগাছা কীভাবে যাই, আজকে আপনাদেরকে দেখাবো হেঁটে হেঁটে মুক্তাগাছা। এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ, এই মুহূর্তে আছি আমরা ময়মনসিংহ। আপনাদেরকে আমরা আজকে হেঁটে হেঁটে মুক্তাগাছা চলে যাবো, আসুন আমার সাথে যুক্ত থাকুন। ময়মনসিংহ এই মুহূর্তে আমরা চলে এসেছি, আবারও দেখাতে চাই। এই মুহূর্তে আমরা মুক্তাগাছায়, ওইটা ছিল ময়মনসিংহ। চলুন যাও যাক, আমরা আপনাদেরকে অসাধারণ দৃশ্য যারা দেখছেন কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। এই অসাধারণ দৃশ্যটি, অসাধারণ আকাশটি, অসাধারণ সন্ধ্যার আকাশটি
আপনাদের কেমন লাগছে? দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যা যুক্ত হয়েছেন মাইমিক্সিং থেকে এই মুহূর্তে আমরা কিন্তু চমৎকার চমৎকার এই গোধূলি সন্ধ্যা অসাধারণ আকাশ আপনারা সেই কথা থেকে কেমন লাগছে চলুন মাইমিক্সিং টাঙ্গাইল মহাসড়ক প্রশস্ত করা হয়েছে মনতলা ব্রিজ মনতলা ব্রিজে চমৎকার বৃষ্টিনন্দন সুন্দর ব্রিজ কিন্তু নির্মাণ হয়েছে পুরাতন বৃষ্টি আমরা আপনাদেরকে দেখিয়েছি আমরা কিন্তু মুক্তাগাছা আছি এই মুহূর্তে মুক্তাগাছা এই মুহূর্তে কিন্তু আমরা মাইমিক্সিং ঢুকে যাচ্ছি মাইমিক্সিংয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা মাইমিক্সিং আছি মাইমিক্সিং সদরের শেষ অংশে কিন্তু এই চমৎকার বৃষ্টিনন্দন এই মনতলা বৃষ্টি কিন্তু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সন্তানী গধুরী আকাশ ছোট ছোট বন্ধুরা কিন্তু এখানে আড্ডা দিচ্ছে খেলা করছে এখানে কি বিকালের চমৎকার সময় কিন্তু পার করছে আর আজকের ওয়েদারটি আজকের আবহাওয়াটি কিন্তু অসাধারণ আবহাওয়া মনতলা ব্রিজ থেকে যারা আপনাদেরকে আরেকটি চমৎকার চমৎকার বিশেষ থাকা দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার আকাশ সন্ধ্যার আবহাওয়া কত সুন্দর হতে পারে এই চমৎকার সুন্দর আবহাওয়া কত ভালো লাগছে সে কথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন এবং এই এই বৃষ্টি আপনাদের কেমন লাগছে এটিও আপনারা আমাদেরকে জানিয়ে দিন দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী বারবার বলছিলেন যে একটি মানুষকেও গৃহহীন থাকা গৃহহীন রাখবো না এবং সেই প্রকল্পে কিন্তু চমৎকার আকাশ গোধূলি এই আকাশ গৃহহীনদের আবাসস্থল দেখতে পাচ্ছেন আবাসস্থল একটি গৃহহীন মানুষ এই বাংলাদেশে থাকবে না সেই ইয়েতে মাইমিক্সিংয়ে এখানে গৃহহীনদের জন্য চমৎকার সুন্দর ঘর করা হয়েছে তারা যুক্ত হয়েছেন সকলকে বলতে চাই কে কোথা থেকে দেখছেন এমন কেমন লাগছে এই চমৎকার এই মনতলা ব্রিজ অসাধারণ মাইমিক্সিংয়ের আকাশ কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে যুক্ত থাকেন কেমন লাগছে আমাদেরকে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন বিশ্বের নানা প্রান্ত যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন আমরা এই মুহূর্তে যুক্ত আছি মাইমিক্সিংয়ের সদর উপজেলার একদম শেষে মাইমিক্সিং টু মুক্তাগাছার সুতিয়া নদীর উপরে চমৎকার বৃষ্টি নবনির্মিত এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন অসাধারণ সন্ধ্যার এই গোধূলি আকাশ মিশে গেছে যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানিয়ে দিন চলুন যাওয়া যাক দেশ দেশের বাইরে
বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাতে চাই আরও একবার এই সন্ধ্যায় শুভ সন্ধ্যা। এই সন্ধ্যার আকাশটি দেখতে পাচ্ছেন, সন্ধ্যার আকাশটি মনে হচ্ছে যে মনতলা ব্রিজ থেকে আমরা যুক্ত হয়েছি ময়মনসিংহের শেষ দিকে, যেখানে সুতিয়া নদীর উপরে গড়ে ওঠানো নবনির্মিত চমৎকার ব্রিজ। এই ব্রিজটি শেষ হলে কিন্তু মুক্তাস উপজেলা শুরু। আমরা কিন্তু এই নবনির্মিত চমৎকার এই মনতলা ব্রিজ থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এই ব্রিজটি যেখানে শেষ হলো সেখান থেকে মুক্তা গাছা শুরু। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার, আর আজকের সন্ধ্যার আকাশটি কিন্তু অসাধারণ। ময়মনসিংহের পক্ষ থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন এই এই চমৎকার গেছে একদম রাস্তায়। আমরা কিন্তু যুক্ত আছি মন্ত্রণালয় ব্রিজ। এই মুহূর্তে কিন্তু আমরা এখনও ময়মনসিংহ আছি, এখনও ময়মনসিংহ আছি। ময়মনসিংহ থেকে আপনি দেখতে পাচ্ছেন সুতিয়া নদীর উপরে নবনির্মিত নতুন মন্ত্রণালয় ব্রিজ। আমরা এই মুহূর্তে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে মুক্তাগাছা শুরু হলো, এখান থেকে মুক্তাগাছা শুরু হলো। বাইরে আপনাদের কার কেমন লাগছে, কোথা থেকে দেখছেন আমাদের বৃষ্টি, আপনাদের কেমন লাগছে জানিয়ে দেবেন। এই চমৎকার দৃষ্টিনন্দনের ব্রিজটি দেখতে পাচ্ছেন, সন্ধ্যার এই চমৎকার ব্রিজটি আপনাদের কেমন লাগছে? মনতলা সুতিয়া নদীর উপরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন নবনির্মিত ব্রিজটি আপনাদের কেমন লাগছে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। সন্ধ্যার আকাশ কিন্তু অপরূপ, এই সন্ধ্যার আকাশ কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন। আমাদের মুক্তাগাছা যারা বন্ধুরা আছে আপনারাও জানিয়ে দিন, ময়মনসিংহ থেকে যারা দেখছেন তারাও জানিয়ে দিন সকলকে। আরও একবার দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপরে চমৎকার একটি ফুচকা বিলাস ফুচকার কিন্তু সুন্দর একটি দোকান আমরা দেখতে পেয়েছি। বন্ধুরা কিন্তু ফুচকা খাচ্ছে দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা মনতলা মন দেয়া নেওয়ার কাজ চলছে। যারা যুক্ত হয়েছেন সকলকে বলতে চাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন। আমরা এই মুহূর্তে মনতলা ব্রিজের ময়মনসিংহের অংশে। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যার আকাশ কিন্তু অসাধারণ, খুব ঘোরানো মন ঝোলানো আকাশ এবং আবহাওয়াটা কিন্তু অসাধারণ। আমি আমার ক্যামেরা জয় চলুন আপনাদেরকে আসলে চমৎকার দৃশ্যের বৃষ্টি আমরা আপনাদেরকে আরেকবার দেখাতে চাই। পুরাতন বৃষ্টি পুরাতন যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে আমরা যেতে চাই। যুক্ত থাকুন ময়মনসিংহ টিভির সঙ্গেই। দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ আকাশ, এই এত সুন্দর আকাশ কিন্তু আপনারা নিজেরা কম দেখি। দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, নদীর নাম সুতিয়া নদী উৎসর্গ পুরাতন মহমূর্ত সুতিয়া নদীর উপরে গড়ে ওঠা এই চমৎকার বৃষ্টি কিন্তু আমরা আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সেই আমরা পুরাতন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নতুন বৃষ্টি, আজকের আবহাওয়া একদম অন্যরকম, অসাধারণ এই সন্ধ্যার আবহাওয়াটি। মানে আপনারা যদি আপনারা দেখে কেমন লাগছে এর থেকেও যদি চলে আসতে চান শহরের একদম শহর থেকে 10 মিনিটের রাস্তা মন্ত্রণালয় ব্রিজগুলো আপনারা শুক্রবারে চলে আসতে পারেন। যে কোনো হলিডেতে চলে আসেন। এই মুহূর্তে আমরা ময়মনসিংহে এখন মুক্তাগাছা এখানে
করে বললো গেটের সামনে থাকতে দেশে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যারা এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সকলকে জানাতে চাই অনেক অনেক প্রীতিয় শুভেচ্ছা এই সন্ধ্যার চমৎকার গোধূলি আকাশে। আকাশ দেখতে পাচ্ছেন আপনারা যারা এই চমৎকার সন্ধ্যার আকাশটি দেখতে চান, এই মঙ্গলা বৃষ্টি দেখতে চান, শহর থেকে 10-15 মিনিটের রাস্তা। আপনারা একটা অটো হোন্ডা গাড়ি একদম সিএনজি প্রচুর সিএনজি চলে, প্রচুর অটো চলে, আসার রোডে 10-15 মিনিট লাগবে, আপনার চলে আসতে পারেন। এই চমৎকার মনতলা বৃষ্টি দেখে যান, ভালো লাগবে। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সকল তাদের ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে আমরা কিন্তু আছি মুক্তাগাছা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুক্তাগাছা, এটি ওই পাশেই, এই গেটের ওই পাশে মানেছেন দাঁড়িয়ে আছে মুক্তাগাছা। এখান থেকে মুক্তাগাছা শুরু, যারা যুক্ত ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহের মুক্তাগাছা, ময়মনসিংহের শেষ প্রান্তে, ময়মনসিংহের শেষ প্রান্তে মনতলা ব্রিজ, একটি নবনির্মিত মনতলা ব্রিজ থেকে আমি রনি রাসেল ক্যামেরায় জয় ঘোষ আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং ময়মনসিংহ টিভির সঙ্গেই থাকুন।